नमस्कार बंधुरा, प्रधानमंत्री किसान सम्मान निधि योजना जादेर अनेक दिन धरे स्टेटासे कोनोरूप परिवर्तन होयनी तादेर जोन्नो बिराट सुखबर। आपनारा जानेन आपनादेर परे जारा आवेदन करेछिलेन डिसेम्बर किंबा जानुआरीते तादेर पेमेंट प्रसेस्ड होये गेछे, किन्तु आपनारा जारा एर आगे आवेदन करलेन तादेर इन्स्टलमेंटेर दुटो घर शो करलेओ इन्स्टलमेंटेर घरगुलोते लेखा आछे वेटिंग फर अप्रूवल बाई स्टेट। আপনাদের স্ট্যাটাসের পরিবর্তন না হওয়ার কারণে আপনারা চিন্তিত ছিলেন এবং এ নিয়ে আমি আপনাদের ভিডিও দিয়েছিলাম। তো আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আপনাদের ইনস্টলমেন্টের ঘরে যে পরিবর্তন সেই নিয়ে আপডেট দেব। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যায়। তো আমি এই ভিডিওর ক্রেডিট দেব মেনটেন টেককে, যিনি কিন্তু কমেন্ট করে আমাকে এই তথ্যটি দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আপনি যদি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে এসে এই যে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস, এই অপশানটাতে ক্লিক করেন। এই অপশানটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন, আপনাকে আধার নম্বর কিংবা আপনার অ্যাকাউন্ট নম্বর দিয়ে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা সার্চ করে দেখে নিতে হবে। তো চলুন আমি একটি আধার নম্বর দিয়ে আপনাদের স্ট্যাটাসটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এই বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন, যে স্ট্যাটাসের মধ্যে আপনি দেখুন, লক্ষ্য করুন, রেজিস্ট্রেশন ডেট আছে 29/11/2021 এবং ব্যাংক রেসপন্স ডেট আছে 30/11/2021। এই ফার্স্ট এবং সেকেন্ড ইনস্টলমেন্টের ঘর দুটিতে আগে কিন্তু লেখা ছিল ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, কিন্তু আজকে এর পরিবর্তন ঘটেছে। এখানে লেখা চলে এসেছে আরএফটি সাইন বাই স্টেট ফর ফার্স্ট ইনস্টলমেন্ট, এবং সেকেন্ড ইনস্টলমেন্টের ঘরে লেখা আছে আরএফটি সাইন বাই স্টেট ফর সেকেন্ড ইনস্টলমেন্ট। তো আপনাদের এই আরএফটি শব্দের অর্থটা আমি জানিয়ে দিই। আরএফটি কথার অর্থ হলো রিকোয়েস্ট ফর ফান্ড ট্রান্সফার, অর্থাৎ স্টেট থেকে বা রাজ্য থেকে কেন্দ্রকে বা সেন্ট্রাল কৃষি দপ্তরকে জানানো হয়েছে যে এই বেনিফিশিয়ারি স্ট্যাটাসে সব কিছু ঠিক আছে, তাই ফান্ড ট্রান্সফার করা যেতে পারে, সেই রিকোয়েস্ট পাঠানো হয়েছে। এর পরের ধাপ কিন্তু হয় এফটিও উইল বি জেনারেটেড, অর্থ হচ্ছে আপনার ইনস্টলমেন্ট পাঠানোর জন্য স্টেট থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে যে এই বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা পাঠানো যেতে পারে, সেই মতো রিকোয়েস্ট পাঠানো হয়েছে। এর আগে কিন্তু আপনারা দেখেছিলেন এই ইনস্টলমেন্টের ঘরগুলোতে লেখা ছিল ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট। তো আপনাদের জন্য এই ছোট্ট আপডেটটি নিয়ে এলাম। আপডেটটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সেই সঙ্গে আপনার স্ট্যাটাসে পরিবর্তন এসেছে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।